অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি অঙ্গারক যোগের প্রভাবে কি ঘটতে চলেছে, অগ্রিম ভবিষ্যৎ বাণী আপনাদেরকে আমি জানাব। তো প্রথমেই আপনাদেরকে জানাই, এই চৌঠা মে মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং রাহু এই মঙ্গলকে গ্রহকে দৃষ্টি দিচ্ছে। এই জ্যোতিষশাস্ত্রে রাহু মঙ্গলের যোগ বা দৃষ্টি অশুভ গণ্য হয়ে থাকে। এর প্রভাবে অনেক কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু পড়ে। তো অনেকেই বলেন যে আমার রাশি কি বা আমার রাশিতে কি হবে বা আমার লগ্নেও এটা এ গ্রহ এখানে আছে। দেখুন, যদি দেশ না ভালো থাকে আপনি কি করে ভালো থাকবেন? সেই জন্য আমি আবারও বলছি, আগে দেখুন গোটা দেশে কি ঘটছে বা বিশ্বে কি ঘটছে, তবেই আপনি ভালো থাকবেন। তো আমি কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি তার আগে, এর কারণে কিছু নেগেটিভ কমেন্টস কিন্তু আসবেই। কারণ দেখুন, বিগত সোমবার থেকে এই অ্যালকোহল বিক্রি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, কোনো সোশ্যাল ডিস্টেন্স কেউ মানছে না। এর জন্য কি হচ্ছে যে আমরা যে দীর্ঘদিন ধরে এই লকডাউনের জন্য 40 থেকে 45 দিন গৃহবন্দী হয়ে আছি, অনেকের অনেক ব্যবসা লস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের হাতে টাকা কমে গেছে, তাহলে এর মানেটা কি হলো যে এই যে অ্যালকোহলের জন্য কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না, সেই জন্য কি হবে, এই ভাইরাসের প্রকোপ কিন্তু বাড়বে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে আমি বলেছি 3 মাস, যদি না মেনে চলে 3 মাস তার 3 বছরও লেগে যেতে পারে। এই জন্য এই যে এতদিনকার পরিশ্রম যেন প্রত্যেকের সার্থক হয়, সেই জন্য আমি আবারও বলছি, এই অ্যালকোহল পেয়ে অনেকে মনে হচ্ছে জীবন পেয়ে গেছে, মানে জীবনে সব কিছু এতদিন ধরে মানে প্রাণ পেয়েছে এক কথায় বলতে গেলে। এইভাবে করলে আমাদের ভাইরাসের প্রকোপটা কিন্তু বেড়েই যাবে। সাবধানভাবে থাকুন, নিজেকে ভালো রাখুন, নিজের পরিবারকে ভালো রাখুন, দেশকে ভালো রাখুন। তো এবার আমি আরও বলছি আপনাদেরকে কিছু তথ্য। দেখুন, আমি যে এই জ্যোতিষের প্রোগ্রামগুলো দিই, আমার কোনো পেশা নয় এটা, আমার হচ্ছে নেশা। আমি এরকম প্রোগ্রাম দিয়ে যাব, যদি যার ভালো লাগবে না দেখবেন না, কিন্তু যারা যাদের ভালো লাগছে তারা দেখুন। এরকম যদি কমেন্টস বক্সে যদি বাজে মন্তব্য করেন, আমি বারবার বলার পরও 10% ভিউয়ার্স বাজে মন্তব্য করছে এখনও পর্যন্ত, আমাকে বাধ্য হয়ে সেই কমেন্টস বক্সকে বন্ধ করে দিতেও হতে পারে। তো আশা করি এই কমেন্টস বক্সটা যেন খোলা থাকে, আপনারা অবশ্যই এরকম কোনো বাজে মন্তব্য করবেন না, আমার বলে না, কোনো অ্যাস্ট্রোলজারেরই কমেন্টস বক্সে কোনো খারাপ কমেন্টস করবেন না। তো এবার মেন বিষয়ে আসা যাক, রাহু বর্তমানে আদ্রা নক্ষত্রে আছে। এইবার এই রাহু এই আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, এবং সরাসরি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, নবমভাবে মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, রাহু নবমে আছে। এর ফলে আমি 3টি ভবিষ্যৎবাণী আপনাদেরকে করছি যেগুলো ঘটার সম্ভাবনা প্রবল। প্রথম কথা হচ্ছে ভূমিকম্প ভারতবর্ষে কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এ মে মাসের মধ্যে খুব বড় ধরনের ভূমিকম্প না হলেও আর্থকুইক কিন্তু হবেই। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই প্রেডিকশানটি মিলিয়ে রাখতে পারেন, ভারতবর্ষে হবে। দ্বিতীয় কথা, অঙ্গারক যোগ এই রাহু মঙ্গলের যোগ মোটেও ভালো নয়, আগুন লাগার মতো ঘটনা বেশ কিছু জায়গায় ঘটবে, অর্থাৎ যে কোনো জায়গাতে আগুন লাগা এগুলো একটা প্রবল সম্ভাবনা কিন্তু আছে। এই রাহু মঙ্গলের যোগ খুবই অশুভ। 3 নম্বর পয়েন্ট, এই রাহু মঙ্গলের যোগের জন্য কি হবে, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ অ্যাক্টিভিটি বেড়ে যাবে, অর্থাৎ অসামাজিক কাজকর্ম, অ্যান্টি সোশ্যাল কাজকর্মগুলো বেড়ে যাবে, অর্থাৎ দুষ্কৃতি, জঙ্গি হানা, এই সকল দিকগুলো কিন্তু বেড়ে যাবে। এই দিকগুলো অবশ্যই নজর রাখা উচিত। বর্তমানে বৃহস্পতি গ্রহ
যে পজিশানে আছে দেখুন, আমাদের সম্পূর্ণরূপে দেবগৃহগুলি, দেবালয়গুলি, মন্দিরগুলি বন্ধ হয়ে আছে। অর্থাৎ বৃহস্পতি অশুভভাবে অবস্থান হওয়াতে এই দেবালয়গুলো, মন্দিরগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। এর কিন্তু নেগেটিভ এফেক্ট আমাদের মধ্যে, আমাদের এই পরিবেশে কিন্তু পড়বেই। তো প্রত্যেকে এই সময় এই থেকে বাঁচার জন্য, এই ভাইরাস বলুন, এই নেগেটিভ, এই রাহুমঙ্গলের জন্য যে অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে, এই জন্য আপনাদেরকে ধর্মের প্রতি আপনারা আস্থা বিশ্বাস রাখুন, এবং এর পাশাপাশি আপনারা দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, সেক্ষেত্রে কী হবে, এই ভাইরাসে, মারণ ভাইরাসের মতো থেকে আমরা তো মুক্তি পাবোই। দেবাদিদেব মহাদেব, ইনি হচ্ছেন সৃষ্টিকর্তা, এবং এই যে অশুভ গ্রহের যে যোগ, সেখান থেকে কিছুটা হলো আমরা কিন্তু মুক্তি পাবো। ঘরে বসেই আপনার দেবাদিদেব মহাদেবের এই পূজা করুন, এবং প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করুন। ওং নম শিবায় প্রত্যেকের জন্য যখন করবেন, এবং নিজের জন্য যদি করবেন, সেক্ষেত্রে শুধু নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই অঙ্গারক যোগের জন্য কি ঘটতে পারে আমি অগ্রিম ভবিষ্যৎবাণী আপনাদেরকে দিলাম, এরকম ভিডিও আমি আবারও নিয়ে আসব। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করি, এবং লকডাউন মেনে চলুন। নমস্কার, ধন্যবাদ।